नमस्कार सुप्रभात जी चौबीस घंटा अपन स्वागत अपन संगे हमें देवप्रिय प्रति सकाल नतून किचू नहीं आसे और सकाल ठीक कर दे दिन बाकी समय जी चौबीस घंटा अपन जो प्रभाती अनुष्ठने नहीं आस नतून एक सकाल एक मिष्टि सकाल उपहार दीते चाहिए और से नहीं प्रभाती अनुष्ठान रात पोहालो और दिन शुरूटा जदि আজকের একটা মন্ত্র দিয়ে হয় কোন এক মন্ত্র দিয়ে হয় এর থেকে ভালো কি আর হতে পারে প্রতিদিনের মতো আজকেও আমাদের দিনের মন্ত্র যারা নিয়ত চেষ্টা করে চলে তাদের জন্য কিছুই অসম্ভব নয় চেষ্টা চালিয়ে যেতে হবে আর চেষ্টা চালিয়ে গেলেই কিন্তু কোনো কিছু অসম্ভব নয় যারা নিয়ত চেষ্টা করে চলে তাদের জন্য কিছুই অসম্ভব নয় রবি ঠাকুরের গানে রবি ঠাকুরের সুরেই আমাদের প্রভাতী অনুষ্ঠানে শুরু হয় এবং ভালোবেসে সখী প্রতিদিন যেমন হচ্ছে এবং আপনারা ভালোবাসছেন প্রতিদিন আমাদের নানা শিল্পী আসছেন আর আজ যিনি আমাদের সঙ্গে রয়েছেন বলা যেতে পারে হৃদয় কমল বন মাঝে মধুর ধ্বনি বাজে হ্যাঁ মধুর ধ্বনি বাজবে আজকে কারণ আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছে মধুরা ভট্টাচার্য মধুরা জি চব্বিশ ঘন্টায় স্বাগত অনেক অনেক ধন্যবাদ সুপ্রভাত সকলকে ডাকেও এবং খুব ভালো লাগছে এরকম একটি অনুষ্ঠানে সকাল শুরু করতে পেরে আর সকালে বোধহয় রবি ঠাকুরের গান বা রবি ঠাকুরকে কারণ আমাদের জীবন জুড়ে রবি ঠাকুর রয়েছেন সব কিছুতে সমস্ত দুঃখ হোক আনন্দ হোক সমস্ত মুহূর্তে তো আজ কি ধরনের গান চেষ্টা করব সবার যাতে ভালো লাগে সেরকম গানই রাখব কারণ রবি ঠাকুরের যা গানই গাইব তাই ভালো লাগবে শুরু করছি তুমি কোন কাননের ফুল প্রেম পর্যায়ের একটি গান Thank you.
সকাল সকাল এত সুন্দর গান দিয়ে শুরু করা, তো যেটা বলা হয় শিল্পীদের প্রেমের মধ্যে থাকতে হয় এবং এত সুন্দর করে উপহার নলে গান দেওয়া সম্ভব হয় না। তো মধুরা কি এই যে মধুর ভাবে চেয়ে থাকা আছে, তো সেটা কি মানে বিশ্বাস করে যে প্রেম? অবশ্যই সঙ্গীত মানে সমস্তটাই থাকবে, তার মধ্যে প্রেম বিরহ দুঃখ মানে নিজেদেরও থাকতে হবে, তাহলে এইভাবে এক্সপ্রেশন। সে তো জীবন দিতেই থাকে নানা রকম সিচুয়েশন, সেগুলোই জমে জমে জমে। তো কি এবার কোন পর্যায়ের গান শুনব আমরা? এবার প্রকৃতি পর্যায়ের একটি গান, আমরা অত্যন্ত দুর্বিষহ গরমের মধ্যে কাটাচ্ছি। হ্যাঁ, তো খুব বেশি পরিমাণে বৃষ্টি চাইছে, গতকাল খুবই গরম ছিল এবং হিউমিডিটিও ছিল, তো আশা করছি আমরা বর্ষা এসে পৌঁছাবে। হ্যাঁ নিশ্চয়ই, তো সেই গ্রীষ্ম ঋতুর জন্যই রচিত একটি গান। বি ফ্ল্যাট, চণ্ডালিকা নাটকে। আচ্ছা,
এখন একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় গিয়েছে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে রয়েছেন মধুরা ভট্টাচার্য। ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভালোবেসে সখী, আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী মধুরা ভট্টাচার্য। মধুরা, আপনার পরবর্তী নিবেদন কি? পরবর্তী নিবেদন অত্যন্ত মনের কাছের, প্রাণের কাছের একটি গান। আমরা এর মধ্যে এতজনকে হারালাম এই কয়েক বছরে, বিশেষ করে প্যান্ডেমিকের পরে, এবং এই বছর তো আমাদের সঙ্গীত জগতের পরপর নক্ষত্র পতন হচ্ছে, এবং রিসেন্টলি যা হলো কেকেজির চলে যাওয়া, তো সব মিলে এই গানটি গাইতে খুব ইচ্ছে করছে তাদের সবার জন্য। আচ্ছা, মানে আমি কি গেস করতে পারি আমার ফুলের গন্ধ পাগল হয়ে
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভালোবেসে সখী। আজকে আমাদের অতিথি মধুরা ভট্টাচার্য। মধুরা, একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, আপনি আজকে একের পর এক বিভিন্ন তালের গান করছেন। মানে রবীন্দ্রনাথের গানে তো মানে সুর, তাল, লয়, রাগ, মানে সব কিছু মিশ্রণ পরীক্ষা নিরীক্ষা রয়েছে। তো কোথাও কি আজকে চেষ্টা করেছি, হ্যাঁ, একটু বিভিন্ন বিভিন্ন তালের? আচ্ছা, তো এবার তাহলে কি অন্য তালের কোনো গান? না, এখন খুব একটা অন্য তালের নয়, সবার চেনা তাল। আচ্ছা, এখন যে গানটি গাইছি সেটি দু বছর আগে একটি সিনেমা রিলিজ করেছিল, ডিটেকটিভ। খেলাঘর বাঁধতে লেগেছি,
অনবদ্য অনবদ্য যেমন সিনেমায় গিয়েছিলেন সেরকম তার থেকেও মনে হয় আজ লাইভ পারফরমেন্স যারা শুনলেন তারা হয়তো আরো বেশি মুগ্ধ হবে। তার জন্য অবশ্যই মিউজিশিয়ান দাদাদের এত সুন্দর করে সম্মান করছেন। একেবারে আমাদের তবলায় রয়েছেন, পরিচয় করে দিই, তবলায় রয়েছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ দাবা যিনি শঙ্কুদা নামে পরিচিত কিবোর্ডে অভিজিৎ ঘটক। আর ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে এবং ইতিমধ্যে একজন দর্শক ফোনে এসে গিয়েছেন। সুপ্রভাত। গুড মর্নিং। গুড মর্নিং, আমি কল্যাণ সুর বলছি বেহালার থেকে। হ্যাঁ কল্যাণ বাবু বলুন। হ্যাঁ নমস্কার আপনাকে, আমাদের জনতার সঙ্গে যে গুণী শিল্পীরা আছেন তাদের প্রত্যেককে এবং মধুরাকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই আর কি। সেটা হচ্ছে মধুরার পরিবেশনা এবং উপস্থাপনা অনবদ্য, তুলনা নেই। আমার প্রাণের পরে চলে গেল, আমার প্রাণের পরে চলে গেল কে কি গাইলে, দারুণ দারুণ দারুণ। এবারে মধুরা আপনাকে আমি বলি দুটো গানের কথা, সেটা হচ্ছে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, আর একটি হচ্ছে নয়নও তোমায় পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। ভীষণ সুন্দর রিকোয়েস্ট, আমি চেষ্টা করবো একটু হলে। আরো একজন রয়েছেন মধুরা, নবকুমার কর্মকার রয়েছেন, সুপ্রভাত। হ্যাঁ দেবপ্রিয় সুপ্রভাত, প্রথম কথা হচ্ছে আপনার সাথে আমি চিত্তরঞ্জনের থেকে প্রতিদিনের দর্শক নবকুমার কর্মকার। ধন্যবাদ ধন্যবাদ, সুপ্রভাত বলুন। হ্যাঁ এবং ভীষণ একটা সুন্দর অনুষ্ঠান রয়েছে, আর মধুরা ভট্টাচার্য আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় শিল্পী। আমি ছোট করে কথা বলবো, অনেক গান শুনবো ওর সুমধুর কণ্ঠস্বরে। মধুরা বন্টি আমার নমস্কার, সুন্দর তোমার উপস্থাপনা আজকে, আর তোমার সাথে সঙ্গতে রয়েছেন অভিজিৎ ঘটক এবং অঞ্জন বন্দ্যোপাধ্যায় বাবু, দুজনকে আমার সুপ্রভাত শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আর আমার পূর্ববর্তী দর্শক বন্ধু কল্যাণ সুর আমাদের কাছে একজন ভীষণ সম্মানীয় ব্যক্তিত্ব, ওনার যে দুটো গানের অনুরোধ তোমার কাছে রেখেছেন আমি সেটার মধ্যে যদি একটা হয় আমি ভালো লাগবে, আমার সাথে অনেক বন্ধুরা শুনবে, অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, সাথে রয়েছে, ভালো থেকো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কি গান এখন অনুরোধের গান না এই মুহূর্তে পছন্দের গান? আচ্ছা Yeah.
মধুরা কিন্তু মধুর মধুর সঙ্গীত পরিবেশনা করছেন, আর আজকে যেভাবে করছেন তাতে মনে হতেই পারে যে দিবস রজনী আমরা তার গানই শুনে যাই। অনেক অনুরোধও আসছে দর্শকের, হয়তো অনুরোধ সবসময় রাখা সম্ভব হচ্ছে না সময়ের অভাবে। আমার মনে হয় ইচ্ছা ছিল রাখার, জানি না দেখি এই গানটি গাওয়ার পরে যদি সময় হয় নিশ্চয়ই একটু শুনিয়ে দেব, একটু হলেও শুনিয়ে দেব। আর অবশ্যই জানিয়ে রাখি আগামীকালের অতিথি ভালোবেসে সখীতে দুর্নিবাস সাহা মধুরা। Shine.